হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু VidOnko.com। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। সূক্ষ্মকোণ আমরা কাদের বলি? না, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি থেকে কম। আর সম্পূরক কোণ কাদের বলি? না, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে আমরা সম্পূরক কোণ বলি। এখন দেখো, 90 ডিগ্রি থেকে কম মানে দুটো কোণের সমষ্টি কখনো 180 ডিগ্রি হতে পারে না। সুতরাং আমরা কী বলতে পারি? না, দুটো সূক্ষ্মকোণ কখনোই পরস্পর সম্পূরক হতে পারে না। এখানে একটা উদাহরণ দিচ্ছি দেখো, যেমন দুটি সূক্ষ্মকোণ আমরা নেব 60 ডিগ্রি এবং 80 ডিগ্রি। এখন দেখো, 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 140 ডিগ্রি, ইজ নট ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ দুটি সূক্ষ্মকোণের সমষ্টি কখনই 180 ডিগ্রি হবে না, সবসময় 180 ডিগ্রি থেকে কম হবে। সুতরাং দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। সূক্ষ্মকোণের মান সর্বদা 90 ডিগ্রি থেকে কম। সুতরাং দুটি সূক্ষ্মকোণের যে সমষ্টি, মানে সমষ্টি 180 ডিগ্রি হতে পারে না, সবসময় 180 ডিগ্রি থেকে কম হবে অ্যান্সার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং VidOnko.com। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য VidOnko.com ওয়েবসাইটটি ব্রাউজ করুন।